नमस्कार बंधुरा, आमी आज के अपने साथे शेयर करब एक सुस्वादु चिकेनेर रेसिपी, पोस्त चिकेन। चलू देखे नवा जाक रेसिपिटी। एखाने आमी जे इनग्रेडियंट्सगुलो नियेछि सेगुलो एखाने हलो चीनी, परिमाण मतन चीनी नेब, धने पाता कुचि, एखाने आछे काश्मीरी लाल लंकार गुड़ो एक चामच, परिमाण मतन नून नेब, चारटे काँचा लंका चेरा, और एखाने एक केजी चिकेन आछे। एखाने एक बाटी टक दई, पोस्तो बाटा, एखाने टू टेबिल चामच पोस्तो बाटा आछे, और पेंयाज कुचि आछे एखाने दुटो। एबार आमी मांसेर मध्ये समस्त गुलो मसलागुलो दिए भालो करे माखिए नेब। एखाने आमी प्रथमे दई दिए दिलाम, पोस्तो दिए दिलाम। एबार दिए दिलाम चीनी, एक चामच चीनी दिलाम, एखाने दुई चामच नून दिलाम, आर दिए दिलाम काश्मीरी लाल लंकार गुड़ो। एबार आमी भालो करे मेखे नेब, समस्त मसला माखिए नेब चिकेनटाय, दिए आमी आध घंटा मैरिनेट होते देव। এবার আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম, রান্নাটা সাদা তেলে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এইবার আমি মশলা মাখানো চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটি লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খুব ভালো লাগবে। একটু ভালো করে কষিয়ে নেব, পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষাতে হবে। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যে মশলাটা লেগেছিল বাটিতে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এখানে এক কাপ জল আছে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে, আমি আর 5 মিনিট মতন ঢেকে রেখে দেব। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, মাংসটা প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর কালার হয়েছে, খেতেও খুবই সুস্বাদু। চিকেনটা রেডি হয়ে গেছে, ধনে পাতা কুচি ছড়িয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেব। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে এবং আমাকে জানান। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। লাইক দিন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।